2.0 পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গাপ্পি মাছের মেল ফিমেল চিলবেন এবং কিভাবে বুঝবেন গাপ্পি মাছের পেটে বাচ্চা রয়েছে। ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই দেখে নিচ্ছি আমার গাপ্পি মাছের চেম্বারগুলো এবং কী কী মাছের আছে এবং কী পরিমাণে বাচ্চা দিচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে আমার বড় ট্যাঙ্কি গাপ্পি মাছের, ওখানে কিন্তু মিক্স গাপ্পি আছে আর এখানে কিন্তু সব সিঙ্গেল গাপ্পিগুলো আছে। এটা আছে রেড আই, এরা কিছু পরিমাণে বাচ্চা দিয়েছে, অল্প কিছু পরিমাণ, হয়তো 10টা থেকে 12টার মতন বাচ্চা দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা, আরও বাচ্চা আছে নিচে, এই যে এখানে বাচ্চা দিয়েছে। আর এখানে আছে রেড মস্কো, এদের ব্রিডিংয়ে বসানো হয়েছে, আগের বাচ্চা উঠে গেছে এবং নতুন করে ব্রিডিংয়ে বসানো হয়েছে। এখানে আছে ব্ল্যাক মস্কো, ব্ল্যাক মস্কোর বাচ্চা আপাতত দেয়নি। এখানেও আছে গাপ্পি মাছ, আর এখানে কিন্তু কিছু পরিমাণে বাচ্চা আমি রেখে দিয়েছি, এগুলো নর্মাল গাপ্পির বাচ্চা রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমার বড় চেম্বারটি, কিছুক্ষণ আগে খাবার দেওয়া হয়েছে তার জন্য খাবারগুলো এসে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছের বাচ্চা দিয়েছে, এখানে কিন্তু মিক্স গাপ্পি রয়েছে আর ওই দিকে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা রয়েছে। এটা আমার সবচেয়ে বড় চেম্বার গাপ্পি মাছের, এখানে সব ধরনের মিক্স গাপ্পি রয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু এখানে বাচ্চা রয়েছে। ভিডিওতে আসছে কি না বুঝতে পারছি না। ওই দিকে কিন্তু বাচ্চা ভর্তি রয়েছে। এবার আপনাদের সাথে দেখাবো কিভাবে গাপ্পি মাছের মেল ফিমেল চিনবেন এবং কিভাবে বুঝবেন গাপ্পি মাছের পেটে বাচ্চা রয়েছে। চলুন, এখানে আমি কিন্তু দুটো মেল এবং দুটি ফিমেল মাছকে ধরেছি। এগুলি কিন্তু সেমি অ্যাডাল্ট, এগুলি কিন্তু বয়স খুব বেশি হলে 1 থেকে 1.5 মাস বয়স আছে। এগুলি বাচ্চা দেওয়ার উপযুক্ত, এগুলো দেখে আপনাকে দেখাবো কিভাবে মেল ফিমেল বুঝবেন। প্রথমে চলে আসি মেল মাছে। মেল মাছ ফিমেল মাছের তুলনায় কালারফুল হবে এবং রোগা হবে। এই দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু যেগুলি কালারিং মাছ আছে সেগুলি কিন্তু মেল, আর ফিমেল দেখতে পাচ্ছেন শুধুমাত্র লেজটা কালারিং আছে, গায়ে কিন্তু কোনো রকমের কালারিং কালার নেই। এবং মেল মাছের তুলনায় ফিমেল মাছের পেটটা অনেকটাই কিন্তু মোটা হবে। আর ফিমেল মাছটা পেটের দিকে কিন্তু একটু কালো থাকবে, পেটের দিকে কিন্তু একটু কালো থাকবে। আর কিভাবে বুঝবেন যে ফিমেল মাছের পেটে বাচ্চা এসেছে সেটা দেখতে গেলে আপনাদেরকে দেখতে হবে পেটটা কিন্তু সাধারণের তুলনায় কিন্তু অনেকটাই ফুলে যাবে এবং যে নিচের কালো অংশটা কিন্তু অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে এবং আঁশগুলো, পেটের আঁশগুলো কিন্তু মনে হবে বাইরের দিকে বেরিয়ে আসছে। আর যখন দেখবেন মেল মাছের থেকে ফিমেল মাছটি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তখন বুঝবেন যে মাছটি 1 সপ্তাহের মধ্যে বাচ্চা দেবে, 1 সপ্তাহের মধ্যে বাচ্চা দেবে। তখন আপনারা মাছটিকে আলাদা করে রেখে দিলে পুরোপুরি বাচ্চাটি কিন্তু আপনারা পেতে পারেন, নয়তো আপনি যদি অ্যাকোয়ারিয়ামে রেখে দেন সব মাছের সাথে তাহলে কিন্তু গাপ্পি মাছে বাচ্চা নিজেরাই কিন্তু আবার খেয়ে নেবে, তখন কিন্তু আপনারা পুরোপুরি বাচ্চাটা পাবেন না। এই যে দেখতে পাচ্ছেন মেল মাছের তুলনায় কিন্তু ফিমেল মাছের কালারটা কম, ফিমেল মাছের কালারটা কিন্তু কম আছে। আর ফিমেল মাছগুলো দেখছেন এখানে কিন্তু লোডি আছে, বেশি পরিমাণে লোড না হলেও কিন্তু লোড আছে, এগুলি 1 সপ্তাহের মধ্যে বাচ্চা দেবে।
আর দেখতে পাচ্ছেন পেটের দিকটা কিন্তু কালো আছে, তার মানে এটা কিন্তু পুরোপুরিভাবে ফিমেল মাছ। আর মেল মাছের দেখতে পাচ্ছেন কোনো রকমের কালো স্পট নেই, আর এগুলো কিন্তু ফিমেল মাছের তুলনায় চিকন আর কালারফুল, তাহলে বুঝে যাবেন কি এটা মেল মাছ। তাহলে আপনাদেরকে দেখালাম কিভাবে বুঝবেন মেল মাছ কি করে চিনবেন এবং গাপ্পি মাছের পেটে বাচ্চা আছে কীভাবে বুঝবেন। আপনারা বাড়িতে এই পদ্ধতি ইউজ করে কিন্তু ব্রিডিং করাতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার দুটো ফিমেল এবং দুটি মেল আমি রেখেছি। ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও আপডেট পেতে। নমস্কার।